মাদ্রাসা থেকে যারা বাইর হয় ওদেরকে আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো পোস্ট আছে? তো যারা বাইর হলো ভাই করবে খয়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তার কথা যারা অবিশ্বাস করবে তারা 100% কুলাঙ্গার, জানোয়ার, মুশরিক, বেঈমান। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আজকে মূলত যে ভিডিও ফুটেজটি আপনাদের সম্মুখে হাজির হয়েছে, একজন ইবলিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। মাদ্রাসাকে নিয়ে কঠিনভাবে কটুক্তি করল এবং হুজুরদেরকে পেট পূজারি বলল। মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা যারা পড়াশোনা করায় তারা শুধুমাত্র পেট বড় বানানোর জন্য, নিজের খোরাক জোগানোর জন্য এই কাজটি করছে। অর্থাৎ কোরআনের হাফেজদেরকে, কোরআনের আলেমদেরকে, হাদিসের আলেমদেরকে নানানভাবে কটুক্তি করল একজন নব্য নাস্তিক বা নব্য শয়তান। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে হয়তো ছোট্ট ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেরেছেন। মূলত আজকে এই বিচারাকে নিয়ে কথাবার্তা বলা হবে ইনশাআল্লাহ। তো চলুন কথাবার্তা পরে বলছি, আগে সর্বপ্রথম আপনাদেরকে এই ভদ্র শয়তানটির কিছু বক্তব্য আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি, তিনি কি বলতেছে চলুন শুনে আসি। মাদ্রাসা থেকে যারা বাইর হয় ওদেরকে আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো পোস্ট আছে? তো যারা বাইর হলো ভাই করবে কি? ও কোনো পুস্তকের দোকানে চাকরি করে, কোথাও গেলে তরে তিন চারজন মিলে চল দোস্ত একটা মাদ্রাসা শুরু করে দিই। এবার আপনাকে এসে বুঝাবে এরকম মাদ্রাসা করলে, মাদ্রাসা আপনি তিন দিলে আপনাকে বেস্ট এইটুকু দেওয়া হবে, আপনি এটা দিলে এরকম হবে। আমি দেবে না এটা বলছি না, কিন্তু হুজুরা যখন আরো জোর দিয়ে বলে তো তাহলে তো মাদ্রাসার জন্য দেওয়া উচিত, গ্রামে মুষ্টি চাল দেয়। সো মাদ্রাসার হুজুর প্রথমে আস্তে আস্তে প্রথমে বলে যে কিচ্ছু লাগবে না, এই আস্তে আস্তে চাল জমা হয়, টাকা জমা হয়, ওসব খেতে হয় এবং হুজুরদের আস্তে আস্তে পেট বড় হয়, চাকরি হয়, সেও সংসার সাথী করে, আবার একটা মাদ্রাসা হয়ে গেছে। এই মাদ্রাসা মাদ্রাসার আবার বার্ষিক সভা অমুক সমুক, মাদ্রাসা বেড়ে গেল না? এখন বার্ষিক সভা করে এখন আলেম নিয়ে আসে, ওরা কালকেই আমি ইসলাম কায়েম করে ফেলব, কালকে আমাদের এই যে কি আসতেছে ইমাম মাহদি আসতেছেন, আমি মাহদি আসলে তোরা দেখবি বেদিনরা যারা। আরে ইয়ার, এই পর্যন্ত সারাদিন সে ইমাম মাহদি আসছে, মানে প্যানিক সৃষ্টি করা আর কি, মাঝে মাঝে আসি প্যানিক সৃষ্টি করা। আমাদের মুসলমানরা এই যে বিকজ এদের এদের তো আসলে আসলে কোনো কাজ নাই, খামাখা প্রেরণ সৃষ্টি করে, অন্য ধর্মের লোক ভয়ই পেয়ে যায়। আরে সত্যি সত্যি যদি ইমাম মাহদি আইসে যায় তাহলে এগুলোকে তার আগে শেষ করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, ভদ্র নব্য শয়তানটির কথাগুলো আপনারা শুনলেন। এর আগে কিন্তু আমাদের দেশে অনেক নব্য নাস্তিক আমরা দেখেছি যারা কিন্তু কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। আবার নতুন করে একজন নব্য শয়তান বের হলো, আমি তাকে চিনি না ভাই, আপনারা চেনেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওনার ভাষ্য অনুযায়ী যে যারা মাদ্রাসা লেখাপড়া শেষ করে তারা মাদ্রাসা মসজিদ ব্যতীত তারা আর কিছুই করে না বা তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। মাদ্রাসার হুজুরেরা কী করে, মাদ্রাসা থেকে পড়া শেষ করে বের হয়ে তিন চারজন যুক্তি পরামর্শ করে একটি মাদ্রাসা দেয় আর সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে, আর এভাবে মাদ্রাসায় মাহফিল দেয়, সেখানে একজন বক্তা এনে গলা ফাটিয়ে ওয়াজ করে, তারপরে ওখান থেকে মোটা অঙ্কের টাকা হয় আর সেগুলো পেটের মধ্যে দিয়ে হুজুরা পেট চালায়। দেখছেন, আল্লাহ রাসূল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আল্লাহর রাসূল যদি বলে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম, সবার চাইতে শ্রেষ্ঠ উত্তম যে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আর এই শিক্ষা করে এবং শিক্ষা দেয় এদের দেখে যাদের চুলকায় 100% আমরা বলতে পারি ওরা হলো শয়তানের খালাতো ভাই, অথবা শয়তানের আত্মীয়, অথবা আবু জেহেলের আত্মীয়, অথবা উদ্বা সাহেবা ফেরাউনের আত্মীয়। কি আমার কথার সাথে আপনারা একমত আছেন? রাসূল যেখানে বলেছেন যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারা সর্বোত্তম, আর এদের গায়ে চুলকানি ওঠে, এদের বগলে চুলকায়, এদের আপনার কুকসিতে চুলকায়, এদের মানে জায়গায় বেজায়গায় চুলকায়, মলম দিয়ে সারানোর কোনো উপায় নেই ভাই। এদের মলম একটাই, আল্লাহ তাআলা নিজেই হয়তো দিবে পরকালে জাহান্নামে দিয়া, ছেঁচা দিয়া, গুতা দিয়া, যে দুনিয়ায় থাকতে তোরা কোরআনের বিরোধিতা করছিস, দুনিয়ায় থাকতে তোরা মাদ্রাসার বিরোধিতা করছিস, দুনিয়ায় থাকতে তোরা আলেম ওলামাদের বিরোধিতা করছিস। হয়তো আলেম ওলামারা ওই সময় কিছু বলতে পারে নাই, কিছু করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার হাতে তো সব ক্ষমতা রয়েছে। তোরা আমার নবীকে অপমান করেছিস, আমার কোরআনকে নিয়ে কটুক্তি করেছিস, এখন তো তোরা এসেছিস তাদের গুতা দিয়ে সোজা করে দেব। তাই বলবো যারা নব্য নাস্তিক আছো গো, দাদুরা কাকুরা ভাইয়েরা, যারা নব্য নাস্তিক হতে চাচ্ছ,
যারা আলেমুল আমাদের বিরোধিতা করে ভাইরাল হতে চাচ্ছ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করতে চাচ্ছ, তুমি আলোচনা সমালোচনা নিয়ে সবার মুখে বা সবার সম্মুখে আসতে চাচ্ছ, তোমাকে টার্গেট করে বলছি, তোমাকে উদ্দেশ্য করে বলছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কি আমরা তোমাকে ঠের দিচ্ছি বা আমরা তোমাকে হুমকি দিচ্ছি? না, মহান আল্লাহ তাআলা সব দেখছে, হিসাব তোমাকে দিতে হবে। ইহকালে তুমি বড়াই করলা, ইহকালে তুমি শিক্ষা নিয়া দীক্ষা নিয়া তোমার এই নানানভাবে আলেমুলামাদেরকে নিয়ে তুমি দীক্ষা দিলা, আলেমুলামাদেরকে নিয়ে তুমি কটুক্তি করলা, হয়তো আলেমুলামা দুনিয়াতে তোমাকে কিছুই করতে পারলো না, কিন্তু পরকালের কথা তুমি স্মরণ করো, সেখানে তোমাকে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। সেখানে হিসাব দিতে পারবে তো? যদি পারো তাহলে দুনিয়ার বুকের ভিতরে যত রকম খুশি আলেম বিরোধী, কোরআন বিরোধী, রাসুল বিরোধী এবং কি হাদিস বিরোধী যত কাজ দরকার তুমি ইচ্ছা করো করতে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু পরকালের কথা মাথায় রেখো, হিসাব তোমাকে দিতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, এর ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি কানে শেষ করে দিচ্ছি। যাবার আগে বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো সিরে পর্যন্তই। আর ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন, এই নব্য নাস্তিককে একটু পরিচয় করিয়ে দেবেন, যেহেতু ভাইরাল হতে চায় ভাইরাল করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।